অসম চুক্তি রূপায়ণটো টোটালি ফেল করেছে, অর্থাৎ আসু ইয়াত কার্যকরী হব পারা নাই। আমি বড় দুঃখ পাইছো আসু আজিকালি রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা হেরুয়াইছে। অসমৰ রাজনৈতিক আসু তার রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা হেরুয়াইছে। আসুর কথাবার্তা বিলাক আজিকালি উল্টা পাল্টা হয়েছে। তেখেতে 91ৰ ভোটার লিস্টর ভিত্তিত ডিলিমিটেশন করবলে ডিমান্ড করেছে, আর মুখ্যমন্ত্রী যেটু সমর্থন করেছে ডিলিমিটেশন খিলঞ্জিয়ার কারণে, সেইটুকু সমর্থনত আগবড়াইছে। মই জনা মতে আসু হল গোটে অসমর বিভিন্ন জনগোষ্ঠী, অসমীয়া, বঙালী, বড়ো, ডিমাসা, আহোম, কার্বি সকল জনপ্রতিনিধি। এই আসু সংগঠনটি এজন বাঙালি অধ্যাপক বিমান করর হাতত ধরি আসুর জন্ম হয়েছিল। এই আসু আন্দোলন করেছে বিদেশি বিতাড়নের কারণে, যার কারণে 750 মান শহীদ হয়েছে। আজি 40 বছর হয়ে গেল আসু অসম চুক্তি করেছে, এজন বিদেশীক খেদাব পারিছে বলে আপনি আসু দাবি করব পারিব? এই অসম চুক্তি রূপায়ণটি টোটালি ফেল করেছে, অর্থাৎ আসু ইয়াত কার্যকরী হব পারা নাই। এনআরসি 19 লাখ লোকর নাম বাদ গেছে, প্রতি খাজেলা 800 কোটি টাকা ঘাপলা করে ইয়ার পর গুছি গেল, আসু একো করব নি। আসু কার বিরোধিতা করলে সেইটার কারণে ডিলিমিটেশন বন্ধ রাখিল, কিন্তু আজি আসু 22 দিন পাছত ইমান একটা ইম্পর্টেন্ট বিষয় ডিলিমিটেশন, এইটো লৈ গোটে অসমত হুলস্থুল চলি আছে। আসু ক্লিয়ার স্ট্যান্ড লব পারা নাই, আসু অকল খিলঞ্জিয়ার কথা কইছে। আমি আচরিত হয়েছো যে আসুক মানুষে সন্মান করে, আমিও সন্মান করি। এই আসু আজি খিলঞ্জিয়ার সংগঠনত পরিণত হয়েছে, বাকি সব জাতি গোষ্ঠী সকল বাদ দি পালে এই আসুর উপদেষ্টা শোভনজল ভট্টাচার্যী নর্থ ইস্ট রিজনাল ইনস্টিটিউট এই এসোসিয়েশনের সভাপতি, আজি মণিপুর 120 দিন হয়ে গেছে ঝুলি আছে, একো কথা কোয়া নাই। আজি মেঘালয় বর্ডারের লগত অসমর অশান্তি চলি আছে, মিজোরামের লগত চলি আছে, নাগাল্যান্ডের লগত চলি আছে, এই নেরি সাইলেন্ট। আজি ঘপকে কোরপরা আহি সাপোর্ট করে দিলে 2009ৰ ভোটার লিস্টর ভিত্তিত ডিলিমিটেশন হব লাগে। আমি বড় দুঃখ পাইছো আসু আজিকালি রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা হেরুয়াইছে।